السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله. ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. সম্মানিত এলাকাবাসী, আজকে অনেক দিনের আগের ওয়াদা পূরণ করতে এসেছি। আবু সারা ভাইয়ের সাথে সেই অনেক দিন আগে ওয়াদা করেছি যে আপনার ওখানে যাব, অবস্থান করব, দেখব আপনার প্রতিষ্ঠানটা। আর আবু সারা ভাই, তাকে আমি উদাহরণ দিই, দেখতে লোকটা মোটা হলে কী হবে, চলাফেরা অত্যন্ত পাতলা। একটু মোটাও বললাম আর কি, বদনামি টাইপ করার উদ্দেশ্য না, তো চলাফেরা অত্যন্ত পাতলা। এত দ্রুত মানে মাশাল্লাহ কর্মকাণ্ডে ইয়াতে আমি আর কাউকে আর দেখিনি। যেটাকে শাফি বলেছিলেন যে মার আইতু রাজুলান সামিনান খফিফাদ দম মিন মোহাম্মদ ইবনে হাসান, মোটা অথচ কর্মঠ মোহাম্মদ ইবনে হাসান থেকে কাউকে আমি দেখিনি। ইমাম শাফির কথা, অর্থাৎ তিনি তার উস্তাদের সম্পর্কে ভালো একটা এক ধারণা রাখতেন। তো আমরা আমাদের সাথী সম্পর্কে ভালো ধারণা রাখি, আলহামদুলিল্লাহ। উনি এই জায়গায় এসে এমন কাজ করবেন মাশাআল্লাহ, আমি আজকে দেখেই প্রাণ ভরে গেছে। একটু আগে আমি বলছিলাম যে মসজিদ আর শুধু কোরআনের জন্য এত বিরাট আয়োজন, আল্লাহ তাআলা যেন কবুল করে। এটা হতে পারে শুধু একটা ছোট্ট মসজিদ না, এটা একটা মার্কাজ হয়ে যেতে পারে, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ কবুল করুক, যেন কেয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানটি আল্লাহ তাআলা আমাদের মধ্যে এটা রাখুন এবং আমাদের জন্য হেদায়েতের কারণ হয়ে থাকুন, আমিন। আমি আজকে লম্বা আলোচনা করব, শুধু একটুকুই বলবো, কোরআনে কারিম আল্লাহ তাআলা সূরা ফাতিহার পরে শুরু করেছেন কিছু আয়াত দিয়ে, আয়াতগুলোর কিছু ব্যাখ্যা করবো যেগুলো আমি তেলাওয়াত করেছি। শুধু আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম ইহুদালিল মুত্তাকিন, যেই কিতাবে কোনো সন্দেহ নেই। কোরআনে কারিম সম্পর্কে এমন এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে কোনো সন্দেহ নেই, সন্দেহ উদ্রেককারী নেই, সন্দেহ থাকবে না, কেউ সন্দেহ তৈরি করতে পারবে না। এটা হচ্ছে কোরআনে কারিম, নেই নয় শুধু ঢুকবেও না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাই ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ, বাতিল কখনো এর সামনে দিয়ে আসতে পারে না, পিছন দিয়ে আসতে পারে না, সামনে পিছনে কোনো দিক থেকে বাতিল সেখানে ঢুকতে পারে না। তানজিলুম মিন হাকিম ইন হামিদ, এটা নাজিল করা হয়েছে হাকিম হামিদ প্রশংসিত সুবিজ্ঞ তার হয়েছে, যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে, সেখানে কোনো দিন সেখানে বাতিল আসতে পারে না, বরং বাতিলকে প্রতিহত করার জন্য কোরআন নাযিল হয়েছে। আল্লাহ তাআলা বলছেন কুল জা আল হাক্কু, কুল জা আল হাক্কু ওয়া যাহাক আল বাতিল, কুল জা আল হাক্কু ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বলুন হক এসেছে বাতিল দূরীভূত হয়েছে এবং বাতিল দূরীভূত হওয়ার মতোই। যেদিন থেকে কোরআনে কারিম নাজিল হয়েছে, যেদিন থেকে কোরআনে কারিম নাজিল হয়েছে সেদিন থেকে দুনিয়া আলোকিত হয়েছে নূরে। এটাই হচ্ছে কদ জাআকুম মিন আল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হেদায়েতের নূর, এই কিতাব যেদিন থেকে নাজিল হয়েছে সেদিন থেকে দুনিয়া আলোকিত হয়ে গেছে। আবার একদিন যেদিন কোরআন থাকবে না সেদিন দুনিয়া অন্ধকার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদিন আসবে এমন যেদিন কোরআন থাকবে, কোরআনের কোনো লেখা থাকবে না, উঠে চলে যাবে। এটা ওই সময় হবে যখন কোরআনের উপরে আমলকারী কেউ থাকবে না, কোরআন গবেষণাকারী কেউ থাকবে না। এই জন্য কোরআনে কারিম যতদিন মানুষের অন্তরে থাকবে ততদিন সেটা হেদায়েতের পথ দেখাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব ওয়া ফিহি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হেদায়েত, তাকওয়া অবলম্বন করে আছে তার জন্য হেদায়েত, কেন হেদায়েত পাইছে কোরআন ধরার কারণে। আর
হেদায়তের উপর আসে কোরআন ধরার কারণে, হেদায়তের উপর থাকবে কোরআন ধরে রাখতে পারলে। কোরআন ধরে রাখতে পারলে কোনোদিন কেউ পদভ্রষ্ট হবে না, কোনোদিন কেউ পদভ্রষ্ট হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে এই কোরআন লা ইয়াদুল্লু ওয়া লা ইয়াশকা, কেউ যদি এই কোরআন পড়ে কখনো পদভ্রষ্ট হবে না, আখেরাতে হতবাগা হবে না। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই কোরআন হচ্ছে এমন এক বাণী, দুনিয়াতে কেউ কোরআন পড়ে হতবাগা হয়নি, আখেরাতেও কোনো দুর্ভাগা হবে না, পদভ্রষ্ট হয়নি, আখেরা দুর্ভাগা হবে না। অর্থাৎ দেখেন, কোরআনে করিম এমন জিনিস যে মানুষকে উপরে উঠায়। ইন্না হাযাল কোরআন, এই কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এমন পথ দেখায় যেই পথটি সহজ সরল, যেই পথটিতে কোনো বক্রতা নেই। এবং এই কোরআন যে ব্যক্তি পড়বে, যে ব্যক্তি ধরবে, সেই ব্যক্তি হাবলুল্লাহিল মতিন, আল্লাহর মজবুত রশি ধরেছে। আল্লাহর মজবুত রশি বুঝছেন কিনা, আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে নামিয়ে দেয়। আল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহ আরশের উপর আছেন, বিশ্বাস করি না? সবাই বিশ্বাস করি না? আল্লাহ আরশের উপর আছে বিশ্বাস করি। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বাণীটা নামিয়ে দেয়া হয়েছে, কি জন্য? এই বাণীটা যে ধারণ করবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। এই জন্য আবদুল্লাহ ইবনে মাসউদ, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে কেউ আখেরাতে কেউ কোনোদিন হতবাগা হবে না, সৌভাগ্যশালী হবে। লা ইয়াদুল্লু ওয়া লা ইয়াশকা আল্লাহ কোরআন বলে দিয়েছেন, কিন্তু যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে আল্লাহ বলে দিয়েছেন ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামতি আমা, যে ব্যক্তি আমার জিকির থেকে অর্থাৎ কোরআন থেকে, অধিকাংশ মুফাসসির তাফসীর করেছে, অর্থাৎ কোরআন থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা, তার জন্য হবে সংকীর্ণ জীবন, দুনিয়ার জীবনও সংকীর্ণ, মৃত্যুর সময়ও সংকীর্ণ, আখেরাতেও সংকীর্ণ সে জীবন, কারণ সে কোরআন ধরেনি। আমরা সবাই একটি জিনিস ভালো করে জানি, সেটা কী জানেন? সেটা হচ্ছে কবরের তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে, ঠিক না? কি মান রব্বুকা ও মা দিনুকা ও মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কে, তোমার নবী কে, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে, ওই প্রশ্নটাই সমস্যা, ওই প্রশ্নটাই আপনাকে উত্তর, যদি ওইটা না হয় তিনটা উত্তর দিতে পারবেন না। যখন আপনি উত্তর দিবেন আমার রব হচ্ছেন আল্লাহ, আমার দিন হচ্ছে ইসলাম, আমার নবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আপনাকে বলা হবে ওমা আদরাকা বিহি, তুমি কিভাবে জানলে? বুঝতে পারছেন? তুমি কিভাবে জানলে? তখন যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে, পড়েছে, সেই ব্যক্তি বলবে কারাতু কিতাব আল্লাহ, কারাতু কিতাব আল্লাহ ও আমিল তুমি মাফি, আল্লাহর কিতাব পড়েছি, এর মধ্যে কি আছে আমল করেছি, এই জন্য উত্তর দিতে পেরেছি। তাহলে উত্তর দিতে হলে, আখেরাতে সৌভাগ্যশালী হইতে হলে দুনিয়াতে কোরআন পড়ার কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। দুনিয়াতে যারাই কোরআন পড়েছে আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দান করেছেন। আপনি আশ্চর্য হবেন, কারি যারা ছিল, এই যে কারি, সাত কারি, চোদ্দ রাবি বলা হয়, এরপরে যারা দুনিয়ার বিভিন্ন জায়গায় প্রসিদ্ধ হয়েছেন, ফকি বলে, ওলামা বলেন, আলেম বলেন, এদের বেশিরভাগ ছিলেন সাধারণ মানুষ। আল্লাহ তাআলা এদেরকে দুনিয়া সবাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয় শাবাব, যখনই আমি বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারাও বলবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদা আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহা আখারিন, এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা অনেককে উপরে উঠাবেন, আর এই কোরআন থেকে বিমুখ হলে অনেককে আল্লাহ নিচে নামিয়ে দিবেন। যত মানুষ কোরআন দিয়েছে তাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে। আমি একটা উদাহরণ দিয়ে থাকি সবসময়, এটা হচ্ছে আমি মদিনায় ছিলাম এক সময়, জানেন, আমার ছেলেটাকে নিয়ে গেছি ভর্তি করাতে সৌদি মাদ্রাসায়, সৌদি মাদ্রাসায় ভর্তি করতে নিয়ে গেছি। এখন কয়েছে না না ভর্তির জায়গা নেই, দেখো আমার ছেলেটা কিন্তু কোরআন হেফজ করেছে। এই কথা বলার সাথে সাথে সেখানকার মুদির বলে, মানে যে পড়ো প্রিন্সিপাল, দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলতেছে যে
এই ছেলে কোরআন হাফেজ করেছে, এই ছেলেকে ভর্তি করবো, আর কাউকে ভর্তি করবো না, আজকে এই ছেলেকে আগে ভর্তি করবো। সুবহানাল্লাহ, শুধু কোরআনের কারণে, শুধু কোরআনের কারণে, কোরআনের কারণে আল্লাহ তাআলা অন্য সমস্ত পথ খুলে দেয়। যে ব্যক্তি হাফেজ হয় তার অন্য কিছু হেফজ করা কঠিন হয়ে যায় না, জানেন এটা পরীক্ষিত সত্য। তার কাছে অনতুন করে দিগন্ত উন্মোচিত হয়। তবে শর্ত হলো কোরআনের কিছু হক আছে, হকগুলি যথাযথভাবে আদায় করতে হবে। এই কোরআন নাজিল হয়েছে দুনিয়াতে আমাদের জন্য, আল্লাহ বলেই দিয়েছেন হুদাল লিন্নাস, অন্য আয়াতে বলছেন যে মানুষের হেদায়তের জন্য আল্লাহ বলে দিয়েছেন। এবং এটা যে কোরআন যে হুদা, আল্লাহ বলেও দিয়েছেন জায়গাতে হুদা ওয়া নূর, হেদায়ত এবং এটা আলো, দুটেই। দুনিয়ার বুকে প্রত্যেকটি সমস্যার সমাধানের জন্য কোরআনে কেরিমেই এই দিক নির্দেশনা রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তিবিয়ান আল লিকুল্লি শাই, প্রত্যেকটি জিনিসের জন্য আমি এই কোরআনে তোমাদের জন্য সব কিছুর বর্ণনা বিস্তৃত করে দিয়ে দিয়েছি। কোরআনের বর্ণনা দিয়েছে আল্লাহ তাআলা। এমন এক সময় ছিল মানুষ অনেকের আয়াতের, অনেক আয়াতের অর্থ বুঝত না। দিন যত গেছে মানুষের কাছে কোরআনের অর্থ তত স্পষ্ট হয়েছে। কোরআনের কারিম আল্লাহ তাআলা বলছেন, দেখেন একটি আয়াত বলি, সানুরিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহু রাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আমরা, আল্লাহ বলছে আমরা দেখাবো তোমাদেরকে আমার নিদর্শন। কোথায় দেখাবে? সানুরিম আয়াতিনা ফিল আফাকি, বিভিন্ন প্রান্ত দেশে, সূর্য চন্দ্র নক্ষত্র আকাশের বিভিন্ন জিনিস এখন মানুষ আবিষ্কার করছে, যে সমস্ত গ্রহ যেগুলি আমরা দেখি, নাম শুনেছি, সবগুলি মাত্র একটি ছায়াপথের ভিতরে রয়েছে। এর সৌরজগতে হাজার হাজার ছায়াপথ রয়েছে। পৃথিবী কত বড়, এটা আপনি বুঝতে পারছেন না? কঠিন জিনিস এটা, অর্থাৎ পৃথিবী না মানে আল্লাহর সৃষ্টি ইউনিভার্স কত বড় সেটা কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন যে এগুলি আমরা আপনাদের, তোমাদেরকে দেখাবো, সানুরিহিম, এদেরকে দেখাবো আয়াত নাফিল আফাক ও ফি আনফুসিহিম, মানুষের নিজের শরীরের মধ্যে আল্লাহ তাআলা কিছু নিদর্শন আমাদের দেখাবেন। কী নিদর্শন? যে এই যে একটা কিডনি কাজ করে, কিডনি 70,000 বার আপনার আপনার শরীরে জিনিস থাকে, সাইকে এটাকে পরিচ্ছন্ন করে, পরিচ্ছন্ন করে রক্তটাকে রক্ত জায়গা পাঠায়, ময়লাকে ময়লা জায়গা পাঠায়। এই যে পর্দা, এতগুলি পর্দা দিলেন, এতগুলি ছাঁকনি দিলেন, এই ছাঁকনিকে আপনি করতে পারবেন কোনদিন তৈরি? এই জন্য একবার নষ্ট হলে কি হয়ে জানেন? কান্নাকাটি আরম্ভ হয়ে যায়, কোথায় যাবে, ডায়ালিসিস করে, এটা করে, ওইটা করে, কত কিছু করে। একটা কিডনি আল্লাহ এক জিনিস দিয়েছেন, আপনি চিন্তাও করেন না যে এটা আপনার শরীরের ভিতরে এটা কিভাবে কাজ করতেছে। আপনার শরীরের ভিতরে আল্লাহ তাআলা যেটা বুঝাতে চাচ্ছেন যে এইভাবে আল্লাহ তাআলা আপনার শরীরের ভিতরে অনেক কিছু দিয়েছেন যা আপনি চিন্তাও করেননি, এমন জিনিস দিয়েছেন যা আপনি একসময় স্বীকার করতে বাধ্য হবেন যে আপনার হক এই কোরআনে চাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সময় দুনিয়াতে এসেছেন যখন মানুষ ডাক্তারি বিদ্যা বা মানুষের জন্মের বৃত্তান্ত কিছুই জানত না, কিছুই জানত না। আপনি মায়ের পেটে কীভাবে বড় হচ্ছেন কিছুই জানতেন না, তখনকার মানুষ জানত না। কিন্তু এখন যতই দিন যাচ্ছে ডাক্তাররা আবিষ্কার করছে কোরআনে আল্লাহ যা বলছেন তা সম্পূর্ণ সত্য, কোরআনে আল্লাহ যা বলছেন তা সম্পূর্ণ সত্য। মানুষের জীবনের ভিতরে যা আছে সব একটা অক্ষর ডাক্তাররা, এই যে ডাক্তাররা বেশি ইমান আনে কেন দেখেছি, বিরাট ব্যাপার। আমার এক বন্ধু ডাক্তার বলতেছিলেন যে আশ্চর্যের বিষয় হচ্ছে মানুষ বেঁচে থাকাটাই হচ্ছে বিরাট বিষয়, মরে যাওয়াটা বড় কথা নয়। এত প্রতিকূল অবস্থা মানুষের জীবনে আছে, এই যে বেঁচে আছে এটাই বড় আল্লাহর নিদর্শন যে মানুষ বেঁচে আছে। আল্লাহ তাআলার রহমত ছাড়া কেউ কোনোদিন বাঁচতে পারে না। যত বেশি এই জন্য কোরআন তেলাওয়াত করবেন, আপনি আল্লাহর প্রান্ত দেশ দুনিয়া বিভিন্ন দিক নির্দেশনা দেখবেন, আল্লাহ সৃষ্টিকুল দেখবেন, নিদর্শন দেখবেন, শরীরের মধ্যে দেখবেন, ততবার আল্লাহর কথা আপনার স্মরণ হবে। আপনি বলবেন আল্লাহ তাআলা বলছেন আন্নাউল হক, নিঃসন্দেহে এই কোরআন হক, এই কোরআন কি হক। আল্লাহ তাআলা এই জন্য এই কোরআনকে হক হিসাবে নাজিল করেছেন। আল্লাহ বারবার বলছেন যে হক হিসাবে নাজিল করেছেন, হক হিসাবে কোরআনকে নাজিল করেছেন। হক অর্থ কি? যথাযথ,
হক শব্দের দুইটা অর্থ মনে রাখবেন, কোরআনের তো অনেক জায়গায় আপনি হক পড়েন, যখনই হক পড়েন দুইটা অর্থ পাবেন। একটা অর্থ হচ্ছে যে, একটা অর্থ হচ্ছে যা সংবাদ দিয়েছে তা সত্য, যা সংবাদ দিয়েছে তা সত্য। এই যে কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ ফেটে গেছে, এইটা কেউ অস্বীকার করতে পারে না, কেউ অস্বীকার করতে পারবে না। কেন? তাহলে আপনি গিয়ে দেখেন ঠিকই চাঁদে চাঁদে ফাটা আছে, আবার চাঁদ মিলেও গেছে, এখন সবাই স্বীকারও করতে বাধ্য। কখন হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী বর্ণনা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেররা বলেছিল যে যদি তুমি নবী হয়ে থাকো চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও, তিনি আঙ্গুল দিয়ে ইশারা করেছেন দুই ভাগ হয়ে গেছিল, তিনি বলেছিলেন যে দেখো তোমার সাক্ষ্য থাকো, দুই ভাগ হলো, দুদিকে গেল, আবার ফিরে একসাথ হলো, এইটা এমন সত্য ঘটনা। শেষ পর্যন্ত কাফের ইমান আনেনি, বলল তোমার জাদু আকাশে উঠেছে, নাউজুবিল্লাহ। অথচ এটা হলো সত্য, কারণ পাক ভারতের উপমহাদেশের তখনকার রাজারা এইটা তাদের গ্রন্থে লিখে ফেলছে যে এই ঘটনা ঘটছে, কারণ এরকম চাঁদ তো সারা পৃথিবীব্যাপী, তাই না? সবাই দেখছে যে দুই ভাগ হয়েছে আবার একসাথে হয়েছে, ঘটনাটা কী? এটা তারা তখন লিখে রাখছে, খোঁজ নিতে পাঠাইছে কী হয়েছে। এই বিরাট ঘটনা আমরা জানি, এর অর্থ হচ্ছে কোরআনের যা যা বলা হয়েছে তা সত্য, তা হবে। এটা হচ্ছে হকের এক অর্থ। হকের আরেক অর্থ হচ্ছে কোরআনে যে বিধিবিধান দিছে আল্লাহ তাআলা, হুকুম দিছে না এটা করতে হবে ওইটা করতে হবে, এটা হলো ইনসাফপূর্ণ বিধান, এটা হচ্ছে ইনসাফপূর্ণ বিধান। আল্লাহর বিধান সবটা ইনসাফপূর্ণ, আল্লাহ তাআলা যা যা কোরআনে বলেছেন এর বাইরে অন্য কোনো কিছু এত ইনসাফপূর্ণ হইতে পারে না। আল্লাহ যেটা বলছে এটা ইনসাফপূর্ণ। তিনি বলেছেন, যেমন চোরের হাত কাটার কথা বলেছেন, বলেছেন না, এটা ইনসাফপূর্ণ। তিনি বলেছেন বিবাহিত ব্যবিচারীকে 100 বেত্রাঘাত কথা, এটা অবিবাহিত ব্যবিচারীকে 100 বেত্রাঘাত, এটা হক। তিনি বলেছেন তিনি যারা অপবাদ দিবে তাদেরকে 80 বেত্রাঘাত করতে বলেছে, কোনো নারীকে অপবাদ দিলে, এটা হক, এটা সত্য এবং এটা ইনসাফপূর্ণ নীতিমালা। তিনি যা যা বলেছেন সব ইনসাফপূর্ণ। এই জন্য এই কোরআন হক নিয়ে নাজিল হয়েছে। এই কোরআন যার অন্তরে থাকবে সে হকের কথা বলবে, বুঝতে পারছেন? হক সাথে আপনি থাকতে চাইলে, একজন ইমানদার সবসময় চাইবে যে আমি হকের সাথে থাকি, বাতিলকে প্রতিহত করি। বাতিল আর হক মাঝখানে কোনো কিছু নেই, বুঝতে পারছেন? হক না হয় বাতিল, হক না হয় বাতিল, মাঝখানে কোনো কিছু নেই। কিছু মানুষ আছে সুবিধা দুইখান থেকে নিতে চায়, কতক্ষণ কোরআনের তাফসির করতে যাই দুনিয়ার ওয়াজ করে, এরপরে কী করে? বাতিল কতক্ষণ গায়, বাতিলের গাইতে দেখছেন না আপনারা? আজকে আসতে আসতে শুনলাম একজনে বাতিল, একজনে পাঠাইছে আমার কাছে দেখার জন্য, সে গান গাইতেছে বাতিল দিয়ে, এতক্ষণ কোরআনের তাফসির করতে যাইয়া যা কইছে কোরআন হাদিসে মিথ্যা ওয়াজ করেছে, এরপরে এখন গান গাইতেছে। এগুলি যদি তাফসির হয়, আস্তাগফিরুল্লাহ, এগুলি যদি কোনো, এগুলি হচ্ছে হক থেকে দূরে থাকার একটা মাধ্যম, যেগুলি আল্লাহর হেদায়েত সে পায় নাই। যদি কোরআন বুঝতো মানতো তো তাদের এই সমস্যা হতো না। এই জন্য প্রত্যেকটি মানুষের অন্তরে যতটুকু কোরআন আছে অতটুকু আল্লাহর নেয়ামত তার অন্তরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই জন্য বলেছেন যার অন্তরে কোরআন নাই সেটা হচ্ছে বিরানঘর। বিরানঘর চিনেন? যে বিরানঘর হচ্ছে যে ঘরে কেউ থাকে না, সাধারণত দেখবেন যে ঘরে কেউ থাকে না মানুষ কিন্তু ডরে ঢুকে না, কয় যে কী জানি ঢুকে গা সমসম করে, মসমস করে, এগুলি যাবানো পুরান ঘরে কেউ যাইতে চায় না, যেখানে মানুষ থাকে সেখানে মানুষ থাকতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরকে, যেই ঘরে কোরআন নাই, যেই অন্তরে কোরআন নাই, যেই কলবে কোরআন নাই, সেই কলবকে বিরান ঘরের সাথে তুলনা করেছেন। কারণ বিরান ঘর এখানে আল্লাহর এবাদত দিয়া সেটা পূর্ণ করা হয় নাই, আল্লাহর এবাদত দিয়ে সেটাকে আবাদ করা হয় নাই, আল্লাহর এবাদত দিয়ে সেটাকে যথাযথভাবে পরিচালিত করা হয় নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সহিহ হাদিসে আসছে, শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক রাত্রি সাধারণত তিনি কী করতেন, সকালে বিকালে বলতেন যে কেউ স্বপ্নে দেখেছে কি না, আসরের পরে ফজরের পরে যদি কেউ দৈত্য বলতো তিনি বলতেন স্বপ্নে দেখেছি। কী স্বপ্ন? এটা
বলে আমি দেখেছি দুইজনে আমাকে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে লম্বা ঘটনা, আমি শুধু একটু অংশ বলবো যেটা আমার কোরআনের সাথে সম্পৃক্ত। বলে দেখলাম এক লোককে টেনে আনছে, সাঁতার কাটতেছে ডুবে ডুবে, তাকে কাছে আসার পরে এত জোরে তাকে মারা হলো, শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেল, মাথা চূর্ণ হয়ে গেল, আবার সে দূরে চলে গেল, আবার কাছে আসছে, আবার তাকে মারা হচ্ছে। জিজ্ঞাসা করলো কেন তাকে মারছো? লম্বা ঘটনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে জিবরিল বলে দিলেন যে এই লোক কোরআন শিখেছিল কিন্তু কোরআনকে বাস্তবায়িত করে নাই, কোরআন শিখছিল কোরআনকে পড়ে নাই, কোরআন দিয়ে সালাত আদায় করে নাই। বুঝতে পারছে? রাতে ঘুমিয়ে কাটিয়েছে, সালাত ত্যাগ করেছে, জামাতের সাথে সালাত আদায় করেনি, এই জন্য তার এই শাস্তি হতে থাকবে যতক্ষণ পর্যন্ত না কেয়ামত হচ্ছে, নাউজুবিল্লাহ। তাহলে কোরআনে করিম আপনার পক্ষে অথবা বিপক্ষে যাবে, আপনার পক্ষে কি? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল কোরআন ওয়া সিয়ামু শাফআন, কোরআন এবং সওম, সওম তো বুঝছেন রোজা, এই দুইটি জিনিস আপনার জন্য সুপারিশ করবে আল্লাহু আকবার। কোরআনের হাশরের মাঠে সুপারিশ করা সহজ কথা না, কিন্তু হাশরের মাঠে সুপারিশ করবে। সওম বলবে আমি তাকে দিনের বেলা খেতে দেইনি, আর কোরআন বলবে রাতের বেলা তাকে আমি ঘুমোতে দেইনি, সে আমাকে নিয়েছিল। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুস পান, তাদের সুপারিশ গ্রহণ করা হবে, কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে। কোরআনের কোনো কোনো সুরার বিশেষ সুপারিশ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা বাকারা আসবে এমনভাবে যেন দুই ঝাঁক পাখি, এরা এসে বলবে কোনো কথা নেই আমি তোহাজ্জে আনে, ঝগড়া লাগে যাবে যে আমি এর এ আমারে পড়েছে, এই ব্যক্তি আমাকে পড়েছে, ছাড় দাও, একে আজাব দেওয়া যাবে না, একে আজাব দেওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত না তারা ছাড় না দিচ্ছে ততক্ষণ লেগে থাকছে। আল্লাহ, সূরা বাকারার এত গুণ, সূরা বাকারা এত গুণ, এই জন্য সালফে সালিহীন বলতেন সূরা বাকারা যে জানতো তারে বলতো যে রব্বানি আলেম হয়ে গেছে। এক সাহাবি 8 বছরে, কোনো কোনো সাহাবি 10 বছরে সূরা বাকারা তাফসির সহ শেষ করেছে, শুধু মুখস্থ না, বুঝিয়ে দিলেন কেন যে কোরআন পড়তে হবে। সারাটা জীবন তারা কোরআন, দিনের বেলা তারা ছিল মুজাহিদ, আল্লাহর রাস্তায় কর্মকাণ্ডে পরিচালিত করতেন, চালাতেন, রাতের বেলা তারা কোরআন নিয়ে দাঁড়িয়ে যেতেন। কিন্তু যার কোরআন নাই তার কি লাভ আছে বলেন? লাভ নাই। কোরআনে আরেকটা লাভ আছে, সেটা হচ্ছে কোরআনে করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাশরের দিন যে ব্যক্তি কোরআন হেফজ করতে পারবে তাকে বলা হবে, হেফজ হচ্ছেন মুখস্থ করেছে, আমল করেছে, তাকে বলা হবে তুমি পড়ো এবং তার তীরের সাথে পড়ো, তোমার পড়া যেখানে শেষ হবে সেখানে তোমার মর্যাদা নির্ধারিত হবে। অর্থাৎ উঠতে থাকবেন, আপনি পড়তে থাকবেন, মনে হয় যেন সিঁড়ি, ওই সিঁড়ি দুনিয়ার সিঁড়ির মতো নয়, এটা আলাদা সিঁড়ি, অসাধারণ যে জায়গা যেখানে উঠতেই থাকবেন আপনি, মর্যাদা কোথায় নির্ধারিত হবে? এই কোরআনের কারণে আল্লাহ তাআলা মর্যাদা নির্ধারিত করবেন, দুনিয়াতেও আপনার মর্যাদা নির্ধারিত হবে কোরআনের কারণে, আর কোরআনের ভালোবাসার কারণে, কোরআনের ভালোবাসার কারণে আপনার মর্যাদা অনেক উপরে উঠবে কোরআনের ভালোবাসার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, উত্তম হচ্ছে তোমাদের মধ্যে, খায়রের পথ আরবি ভাষাতে খায়ের শব্দের উপরে আর কোনো শব্দ নাই, অর্থাৎ এত উত্তম যে এর উপরে আর কোনো কিছু হইতে পারে না। যেই ব্যক্তি কোরআন শিক্ষা দিবে এবং যেই ব্যক্তি কোরআন শিক্ষা নিবে সে হচ্ছে সর্বোত্তম ব্যক্তি, সর্বোত্তম ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন যেই কারণে, এর মধ্যে একটা হচ্ছে কোরআন শিক্ষা দেয়, আল্লাহ বলেই দিয়েছেন ওই ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, কিতাব কি? কোরআন, এই কিতাব কি? কোরআন শিক্ষা দিবেন। সাহাবায়ে কেরামকে কোরআন শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা, দুনিয়ার মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন। একটা বিরাট গুরুত্বপূর্ণ পয়েন্ট যে যেই কারণে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে আমাদের দেশে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী জন্য পাঠানো হয়েছে সেটা বলে না, ঘুরেই ফিরেই মিথ্যা হাদিস বানায়, আপনাকে না পাঠাইলে আসমান সৃষ্টি করতাম না, এটা কিন্তু বলা হয়নি, এগুলি বানোয়াট কথা। বরং
আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে সব কিছু আমাদেরকে সৃষ্টি করেছেন কি তার ইবাদতের জন্য, আর তার ইবাদতের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তার বাণী দিয়ে ইবাদত করা। তার বাণী কোনটা? কোরআনে কারীম। দুনিয়ার বুকে আল্লাহর কোনো গুণ নাই, সৃষ্টির ভিতরে স্রষ্টার কোনো গুণ নাই, গুণের প্রভাব পড়ে যেমন রহমত, আমরা রহমত করি না দয়া করি, আল্লাহর পক্ষ থেকে যেটা পড়ে যতটুকু আমরা পাই, কিন্তু একটা গুণ আল্লাহ আমাদের হাতে দিয়ে দিয়েছেন জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে আল্লাহ বলতো, সেটা কি? সেটা হচ্ছে কোরআনে কারীম, আল্লাহর বাণী। আল্লাহর বাণী যে যত বেশি এটাকে ভালোবাসবে তত বেশি আল্লাহর প্রিয় হতে পারে, যত বেশি এটাকে ভালোবাসবে। এই জন্য কোরআনে কারিমের কিছু হক আছে, এগুলি আদায় করতে হবে আমাদেরকে। এক নম্বর হচ্ছে কোরআনে কারিম তিলাওয়াত করতে হবে সকাল বিকাল। আল্লাহ তাআলা কোরআনে কারিম এই জন্য বারবার বলেছেন যে আপনি তাদের সাথে বসুন যারা কোরআন পড়ে সকালে বিকালে, তাদের সাথে আপনি বসুন, ওদের সাথে বসবেন না যারা দিন থেকে আপনাকে দূরে সরিয়ে দিবে, ওদের সাথে আপনি বসবেন না। আল্লাহ বারবার বলেছেন ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউন রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, আপনি তাদের সাথে ধৈর্যের সাথে বসুন যারা কোরআন নিয়ে থাকে সকাল বিকাল, তাদের সাথে আপনি বসুন। এই জন্য আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে কোরআনে কারীম সুন্দরভাবে তেলাওয়াত করা। দুর্ভাগ্যবশত আজকে বাংলাদেশের অনেক মানুষকে আমি দেখেছি কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না, অনেক সহি আকিদার ভাইদেরও দেখছি শুদ্ধ কোরআন শরীফ আসে না। কোরআনে কারিম শুদ্ধভাবে তেলাওয়াত করা একটা বড় নেয়ামত, আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত। আচ্ছা বলেন তো কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহর কথাটাকে যদি কোনো আপনি বাঁকা টাকা করে পড়েন নাকি সুন্দর হয় কথাটা? দুনিয়ার বুকে আপনার বাবার কথাটা শুনতেও তো আপনি সুন্দরভাবে শুনেন, উচ্চারণ করতেও সুন্দরভাবে করেন তার চিঠিটা পড়তে, কিন্তু আল্লাহর কথাটা যখন আপনি বক্রতা অবলম্বন করে বাঁকা করে পড়েন তো দেখে হয়? কখনো হয় না। অনেক কিছু আপনার চলে, আপনি দুনিয়ার কর্মকাণ্ডের জন্য প্রয়োজনে এক মাসের কোর্স করেন, এক মাসের এটা করেন ওইটা করেন, ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য আপনি তিন মাস চার মাস সঙ্গে লেগে থাকেন, ফেল করলে আবার শিখেন, শিখেন না আবার দেখেন, হ্যাঁ বিচার প্রসেসিং আছে, কত কিছু যে আপনি করেন এটার জন্য, অথচ এই কোরআনের জন্য আপনি কতটুকু সময় দিয়েছেন দেন না। কারণ হচ্ছে এই জন্য আপনি গুরুত্ব বুঝেন নাই। দুনিয়াতে আসার একটা বড় মাধ্যম, ইমানদারের বড় যে কাজটা এটা হচ্ছে আল্লাহর কোরআনকে শেখা, আল্লাহর কোরআনকে তেলাওয়াত করা বড় একটা কাজ। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত, ভুল শিখেছি বলে কোনো হতাশ হওয়ার কোনো কারণ নাই, শুদ্ধ শিখতে হবে। শুদ্ধ শিখলে কী লাভ? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তিনি কি বলেছেন যে যে ব্যক্তি শুদ্ধভাবে সুন্দরভাবে পড়তে পারে, মা সাফারাতিল কিরাম বারারা, কেয়ামতের দিন সেই ব্যক্তি জান্নাতে আল্লাহর বিশেষ বান্দাদের সাথে থাকবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। বিশেষ বান্দাদের কারা? আন-নবিয়্যীন, তাই না? নবীরা, সিদ্দিকীন, সিদ্দিকরা, সুহাদা, শহীদরা, আসসালাহীন, নেককার বান্দাদের সাথে থাকতে পারবে। তাহলে আপনার আমার কি লাভ না ক্ষতি বলেন তো? কোরআন শুদ্ধভাবে পড়লে লাভ। তাহলে কেন আমি ত্যাগ করবো? এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি পড়তে পারছে না, ওয়াল্লাযী ইউতাআতাউ ফিহি, তা অর্থ হচ্ছে পড়তে কুতিয়ে কুতিয়ে পড়া, একটু কষ্ট হচ্ছে পড়তে, তারপরেও পড়তেছে, ফালাহু আজরানে, দুইটা সওয়াব পাবে সে। আল্লাহু আকবার। কেন? সে চেষ্টা করছে, চেষ্টা করছে। এই জন্য আমাদের প্রত্যেক ভাইয়ের উচিত, বৃদ্ধ হয়েছে কোনো সমস্যা নেই, কোরআন পড়তে হবে, ছাত্ররা পড়তেছে তাদের সাথে এসে বসে যান, মসজিদে আসি ইমামের কাছে বসে যান, সুযোগ বুঝে বসে যান। কোরআন পেটে নাই, আপনার পেটে কিছুই নাই, আপনি বুঝতে পারেননি দিন কি জন্য আসছেন। শুধু মুখের কথা নয়, আপনার পরিচয় পাওয়া যাবে কোরআনের মাধ্যমে। এই কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস এই কোরআনকে ব্যাখ্যা করে দিয়েছে। শুধু কোরআন আপনি চলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত হাদিস ছাড়া আপনি কোরআন বুঝবেন না। এই জন্য হাদিস আপনার লাগবে, সাথে আসবে, কিন্তু মূল জিনিসটা যদি না থাকে আপনি তো ভুল করতে থাকবেন সবসময়। কোরআনে কারিম যার অন্তরে আছে সেই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না, কারণ তাকে আল্লাহ তাআলা তাকে পথ দেখাবেন, নতুন তাকে আল্লাহ তাআলা তাকে পথ। এই জন্য আপনার আমার উচিত প্রথম হক হচ্ছে কোরআনের যথাযথভাবে তেলাওয়াত করা, দ্বিতীয় হক হচ্ছে হেফজ করা, মুখস্থ করা। মুখস্থ কেন করবেন?
মুখস্থ করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করার জন্য নিজে চেষ্টা করতেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা করানাহু ফাত্তাবিউল কুরআন। আপনি এই কোরআন নিয়ে তাড়াতাড়ি করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন নাজিল হইতো তিনি কী করতেন, মুখস্থ করতে চেষ্টা করতেন, দ্রুত দ্রুত মুখস্থ করতে, তাড়াতাড়ি মুখস্থ করতেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি আপনার অন্তরে বসিয়ে দেবো, সেটাকে আপনার অন্তরে বসিয়ে দেব। তারপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু কোনোদিন ভুলতেন না কোরআনের কোনো কিছু, পুরোটাই আল্লাহর পক্ষে তার অন্তর সাবেত করে দিয়ে আসে। এই জন্য আমাদের ধীরে ধীরে আস্তে আস্তে পড়তে হবে, দ্রুত পড়ে মুখস্থ হলে দ্রুত চলে যায়, এটাই আমাদের ছাত্রদের শিখার বিষয় আছে। যত বেশি সময় নিয়ে পড়বেন তত বেশি আপনার মুখস্থ বেশি থাকবে, যারা দ্রুত মুখস্থ করে তাদের দ্রুত কিন্তু চলে যায়। এই জন্য ছাত্রগুলির ক্ষেত্রে টিচারদেরকে বলি আমরা সবসময় বারবার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাআহাদুল কোরআন, কোরআনকে তোমরা বারবার পড়ো, কারণ এই কোরআন উট যেভাবে ছাড়া পাইলে চলে যায় দ্রুত, তেমনিভাবে এই কোরআন ছাড়া পাইলে ফ্রুত করে চলে যায়। এই জন্য বারবার পড়তে হয়। এর নিয়ম হ্যাফজের নিয়মও যারা আছে আপনাদের, প্রথমে যেভাবে আমাদের দেশের সিস্টেমটা খারাপ না সুন্দর, সেটা কি আজকে যা পড়েছেন আগামী দিন তার সাথে যোগ করবেন, কিন্তু আগেরটা বাদ যাবে না, আগেরটা সব পড়তে হবে, এবং সপ্তাহে এই সপ্তাহে যা পড়ছে সেটা আবার পড়তে হবে। এই তিনটা এই সিস্টেমটা অত্যন্ত সুন্দর, কেন এর মাধ্যমে আপনার আগেরটাও ঠিক থাকবে, এবং কিছুদিন গেলে পুরনটা পুরো পাড়া হলে আবার পুরোটা একবার, তারপরে আবার পুরোটা পুরো পিছনের দিকে একবার, এইভাবে না হলে কোরআনে কারিমকে রাখা যাবে না। আর যে ব্যক্তি মনে করে আমি অল্প দিনে মুখস্থ করে ফেলছি সেই ব্যক্তি কিন্তু ঠকে যাবে, কারণ কোরআনে কারিমের ব্যাপারে তাআহাদু বারবার সেটাকে পড়তে বলা হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই তাকে তিনি পর্যন্ত জিব্রিলের সাথে বসে প্রতি রমজান মাসে এই কোরআনে কারিম জিব্রিল শোনাতেন রাসূলকে, রাসূল শোনাতেন জিব্রিল আলাইহিস সালামকে। তাহলে কোরআনে কারিম শোনাতে হবে, শোনাতে হবে। এই জন্য আমি একটা জিনিস দেখেছি, অনেক সময় কিছু মনে করবেন না, টিচারদের বলবো, অনেক সময় আপনি তিন চারজন ছাত্র নিয়ে অনেক সময় আপনি কোরআন শুনতে চান, এটা করবেন না, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন মা জাআলাল্লাহু রাজুম মিন কালবাইনি ফি জাওফি, আল্লাহ তাআলা কোনো মানুষের অন্তরে দুইটা কলব দেন নাই, একসাথে দুইজনের শুনতে পারে এটা সত্য না, একজন ফাঁকিবাজ হবেই, একজন ফাঁকি দিবে। আপনি কষ্ট করে একটু শুনেন উভয়ের থেকে, অথবা একজন আরেকজনকে লাগিয়ে দেন আপনি তাকান যে শুনছে কিনা সুন্দর করে না গল্প করতেছে, এটাও একটা ভালো পরস্পর। ফাঁকি দিয়ে চলে গেছে, এই যে ফাঁকি সে দিচ্ছে, আপনাকেও দিচ্ছে এবং হ্যাফজকেও দিচ্ছে, সাথে সাথে কোরআনের সাথে ফাঁকিবাজি হচ্ছে। এই জন্য কখনো হ্যাফজের ব্যাপারটা ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে বারবার কষ্ট হলেও মনে রাখবেন তার জন্যই আপনি কষ্ট করাচ্ছেন, ছেলেকে মুখস্থ করানোর জন্য কষ্ট করছেন, সে এখানে আসছে মুখস্থ করার জন্যই, আর আল্লাহর সন্তুষ্টিটার জন্য আপনি সেটা করছেন, এখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এই ছেলেকে একটু ছাড় দিলে মন খারাপ হবে, একটু চিন্তা হবে না, ছাড় না দিলে না, ছাড় দিবেন না, মন খারাপ হোক ধীরে ধীরে ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির কারণে মানুষের সন্তুষ্টিকে অগ্রাহ্য করে সেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভ করে, মানুষও তার উপর সন্তুষ্ট হয়ে যায়। আর যে ব্যক্তি মানুষের সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অগ্রাহ্য করে সেই মানুষও তার উপর অখুশি হয়, আল্লাহ তার উপর অখুশি হয়। এই জন্য আপনার সবসময় আমাদের সবসময় প্রচেষ্টা থাকবে হ্যাফজ করতে হবে, হ্যাফজ করতে হবে। কিছু সুরা আপনার হ্যাফজ থাকা উচিত, অন্তত আমপাড়া 30 পারাটা প্রত্যেকটি মানুষের জুজে আম্মা যেটাকে বলে এইটা হ্যাফজ থাকা উচিত, এটা শোনা উচিত, এটা শুদ্ধভাবে পড়া উচিত। একজন মানুষ বর্তমান সময়ে কোরআনের সবচেয়ে ভালো খেদমত এখন হইতে পারে, কীরকম জানেন, বিশ্বাস করেন, এখন যেমনি হাতের মধ্যে লেখি নিতে পারে কেউ পারে না, তেমনি হবে এই যে মোবাইল এটার মধ্যেও থাকতে পারে, ছোট একটা মোবাইল অ্যান্ড্রয়েড লাগে না, কোরআন কিন্তু এখন হাতে ওইটাতেও আসে, ছোট মোবাইল যে অ্যান্ড্রয়েড বাদেও আসে, ওইটার মধ্যে অ্যাপস আছে, নামে দিলে আপনি কোরআন শরীফ পড়তে পারতেছেন, গাড়িতে বসে আছেন, যাচ্ছেন কোথাও, আপনার আমার এই জন্য কোরআন পড়া সহজ হয়ে গেছে। আগেকার দিনে বিরাট জিনিস নেওয়া লাগতো, এখন সেটা সহজ হয়ে গেছে। বস্তুত কোরআন পড়তে কোনো অজু লাগে না,
এটা একটা বাড়তি ধারণা আমাদের সমাজে। অনেকে মনে করে ওযু ছাড়া পড়াই যাবে না, এই জন্য আর পড়াই না। না, আপনি যে অবস্থা আছেন এই অবস্থায় পড়েন না, এই অবস্থায় অদ্দূর মুখস্থ আছে অদ্দূর পড়েন না, মুখস্থ নাই দেখে পড়েন, তারপর সময়টা কাজে লাগান। আমাদের সমাজে যা হচ্ছে, আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস এই সমাজে আসতে ভালো লাগে আমার এই জন্য যে এখানে কেউ বেদাত করে না, কিন্তু এখন বিরাট একটা গোষ্ঠী আছে আপনাদের আশেপাশে যারা এই বেদাতে লিপ্ত এবং যারা এই সুন্না থেকে এই আল্লাহর নেয়ামত থেকে অনেক দূরে আছে, তাদেরকেও হেদায়তের কাজ আপনাদেরই করতে হবে। কে করবে এই কাজগুলি? আমাদের আমাদের দায়িত্ব। এরা দেখবেন অনেকেই কোরআন তো পড়েই না, এমনকি বসে আছে সলাত আদায় করে না, অথচ বিশুদ্ধ মতাবে বিশুদ্ধ বিশুদ্ধ সহি মত হচ্ছে এটা, নফল সলাতের জন্য কেবলার দরকার হয় না, বুঝছেন কিনা? গাড়িতে আসেন আপনি ওইদিকে সলাত আদায় করতে থাকেন, কোনো সমস্যা নেই, কেবলা মুখী হয়ে সলাত শুরু করতে এটাও জরুরি না। বিশুদ্ধ মত হচ্ছে আপনি যেমনি আসেন আপনি সলাত আদায় করতে পারবেন, শুধু পড়তেছেন আর চলছেন কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামত এর চেয়ে বড় নেয়ামত আর কী হইতে পারে যে আপনি সময়টা কাজে লাগাতে পারছেন না। করে আমাদের সমাজে সবচেয়ে বেশি কারণ হচ্ছে গীবত, পরচর্চা, পরনিন্দা এবং মানুষের ভিতরে লেগে থাকা, একে অপর বিরুদ্ধে কাজ করা, কি ষড়যন্ত্র, এগুলি হচ্ছে কাজ শুরু হয়ে গেছে। এগুলি না করে আল্লাহর কোরআন নিয়ে থাকেন। কোরআনে কেরিমে যেটুকু হেফজ করেছেন, প্রতিদিন আসর, প্রতিদিন মাগরিব এশার মাঝখানে যতক্ষণ পারেন পড়েন, অথবা রাতের শেষ প্রহরে যখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন সেই সময় যতক্ষণ পারেন আপনি কোরআনে কারিম দিয়া কিছু সলাত পড়েন, এতে করে তাহাজ্জুদ হয়ে যাবে আপনার। এই কোরআনে কারিম নিয়ে পড়লে আপনি কি ঠকবেন? কেউ ঠকবে? কেউ ঠকবে না। তাহলে কোরআনে কারিমের দ্বিতীয় হক হচ্ছে অবশ্যই অবশ্যই কোরআনে কারিমকে যথাযথভাবে হেফজ করতে হবে। তিন নম্বর হক হচ্ছে কোরআনে কারিমের আমল করতে হবে। আমল করাটাই জরুরি, শুধু পড়ার চেয়ে আমলও করা দরকার। পড়লে দশ নেকি পাবেন এতে কোনো সন্দেহ নেই। আমাদের দেশে বেশিরভাগ মানুষ ফজিলত ফাজাইল নিয়ে ব্যস্ত, ফাজাইল ব্যস্ত বুঝছেন কি না, যত পারে ফজিলত, কিছু কিছু তো বসে বসে ফজিলতকে একত্রিত করে এইটা করলে একবার জান্নাত অনিবার্য। আরে আপনি জান্নাত তারা দেখাচ্ছেন কিছু একটা আমল দেখাইয়ে, কিন্তু আর ফরজ ওয়াজিবের কোনো সীমারেখা কই? হ্যাঁ, তার জন্য আকিদার অবস্থা কই? যদি কেউ মনে করে আল্লাহ সব জায়গায় আছে তার কি আকিদা ঠিক আছে বলে? হ্যাঁ, যদি কেউ মনে করে যে আল্লাহ ছাড়া কেউ তার ভাগ্য পরিবর্তন করতে পারে তার আকিদা ঠিক আছে? নাই। তাহলে আপনি তারা আমল করলে জান্নাতে যা কীভাবে যাবে? যেতে পারে না। আকিদা আগে শিখতে হবে, আকিদা আগে জানাতে হবে। এটা না করে সারাক্ষণ ফজিলতের ওয়াজ করে, ফজিলতের বই পড়ে, ফজিলত নিয়ে টানাটানি করে, ফজিলত নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে, ফজিলত নিয়ে ফেসবুক ফুরে ফেলছে, কিন্তু কেউ ফরায়েজ নিয়ে টেনশন করতেছে না। ফরায়েজ হচ্ছে কোরআনে কারিম থেকে হেদায়েত নিতে হবে, সলাত কীভাবে আদায় করতে হবে, কোন আকিদা গ্রহণ করতে হবে, আল্লাহ সম্পর্কে কী আকিদা হবে, রাসূল সম্পর্কে কী আকিদা পোষণ করতে হবে, মালায়েকাদের সম্পর্কে কী আকিদা পোষণ করতে হবে, আখিরাত সম্পর্কে কী আকিদা আমার থাকতে হবে, তাকদীর নিয়ে আমার কী করণীয় সেটা জানতে হবে। এগুলি হচ্ছে আমল। আমল কোরআনে কারিম আমলের দাবি করে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে কোরআনে ওকাল রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, রাসূল বলবেন যে আমার কওম তো এই কোরআনকে পরিত্যাগ করে বসেছে, পরিত্যাগ করে বসেছে বুঝছেন, মানে এই কোরআনকে আমল করছে না কোরআনের উপর, কোরআনের উপর আমল না করলে কোরআন আর থাকবে না, এই জন্য কোরআন আমল করতে হবে। আহলে সুন্নাত জামাতের আকীদা হচ্ছে কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কাছ থেকে এসেছে, তার কথা, এটা তার কথা, তার কথা শোনা যায়, তার কথা শুনতে হয়, শুনলে হেদায়েত লাভ হয়। কীভাবে নাজিল হয় কোরআন জানেন? কোরআন কীভাবে নাজিল হয়, কোরআন কীভাবে নাজিল হয়েছিল, আল্লাহর বাণী কীভাবে আসে? আল্লাহর বাণী তার কাছ থেকে যখন আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন আল্লাহ তাআলা কোনো কথা বলার ইচ্ছা করেন তখন কান্নাহু সিলসিলাতুন আলা সফওয়ান, জিঞ্জির দিয়ে, জিঞ্জির বুঝছেন লোহার কড়া আছে না, এটা দিয়ে পাথরের উপর বাড়িয়ে দিলে কেমন শব্দ হয়? ভীষণ শব্দ হয়, এরকম শব্দ হয়। এরকম শব্দ হলে ফেরেশতারা বেহোশ হয়ে যায়। শুধুমাত্র প্রথম যে হুঁশে আসে তিনি হচ্ছেন জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসালাম। হাত্তা ইজা ফুজিআন কুলুবিহিম, কোরআনে কারিম আল্লাহ উল্লেখ করেছেন সেটা, যখন হুঁশ হয় কালা মাযা কালা রাব্বুকুম, তিনি বলেন যে আল্লাহ কী বললেন, তারপর তিনি সেটা ধারণ করেন যে আল্লাহ এটা বলেছেন, মুখস্থ আল্লাহ আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন অন্তরের ভিতরে, যখন এটা বলেন তখন সেটা তিনি আলোচনা করেন আর
যারা হুঁশে আসে ওদেরকে বলেন তোমাদের রব এই নির্দেশ দিয়েছে। এইভাবে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রত্যেকটি নির্দেশনা দিয়ে থাকেন। আল্লাহ তাআলার কথা আছে, আমরা বিশ্বাস করি, তার কথাটাকে আমরা পছন্দ করি। তিনি কথা বলেছেন আদম আলাইহিস সালাতুসসালামের সাথে, তিনি কথা বলেছেন মূসা আলাইহিস সালাতুসসালামের সাথে, তিনি কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তিনি কথা বলেছেন। এই কথা বলাকে বিশ্বাস করতে এখানে অর্থ আছে, শব্দও আছে, শব্দ দিয়ে কথা বলেছেন। ইমানদার মাত্র এরকম বিশ্বাস করতে হবে, আল্লাহর বাণী এটা, আল্লাহর কথা। এই জন্য আলিফ লাম মিম আল্লাহর বাণী, যালিকা হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন হেদায়েত আল্লাহ বলেছেন। আল্লাহ যত পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষার সৃষ্টিকে স্রষ্টাকে আল্লাহ, আল্লাহ যে সৃষ্টি করে থাকেন, তাহলে এই কোরআন তিনি আরবি ভাষায় তিনি নাযিল কথা বলেছেন। কে কথা বলেছেন? আল্লাহ নিজে আরবি ভাষায় কথা বলেছেন। যেমন তাওরাতকে তিনি হিব্রু ভাষায় কথা বলেছেন, ইঞ্জিলকে তিনি সিরিয়ানি ভাষায় কথা বলেছিলেন। এর কারণ এইভাবে তিনি কথা বলেছেন। প্রত্যেকটি ভাষা আমার রবের দান, কার? আমার রবের, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার যেই বাণীটি, আল্লাহ তাআলা যেই বাণীটি আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, যেই বাণীটা সেটা হচ্ছে কোরআনে কারীম। এইটার যথাযথ সম্মান করে চলতে হবে, বিশ্বাস করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা যথাযথ আমল করতে হবে। আরেকটি জিনিস, আমলের সাথে সাথে যেটা দরকার, এই কোরআন দিয়ে নিজের শিফা অর্জন করতে হবে। শিফা বুঝেননি, আরোগ্য অর্জন করতে হবে। আরোগ্য কিভাবে হবে, আরোগ্য কিভাবে হবে, সেটা হচ্ছে কোরআনে কারীম নিয়ে কেউ কেউ তাবিজ বানিয়ে ফেলতেছে না, তাবিজ বানানোর উদ্দেশ্যে দেখেন নাই আপনাদের কোনো কোনো সমাজে তাবিজ দিয়েছে কোরআনে কারীম এইভাবে না, কোরআনে কারীম এইভাবে তাবিজ হয় না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন্নাল্লাতি ইয়াকুম হেদায়েত দেয়, অন্তরের যেমন সেটা, অন্তরের যেমন সেটা কি আরোগ্য, রোগেরও সেটা আরোগ্য। আপনাদের কি মনে আছে সুরা ফাতেহা পড়ে হু দিয়েছিলেন একজনকে, সাপে কামড় দিয়েছে, আল্লাহ তাআলা তাকে কি করেছে, শেফা করে দিয়েছে। তাহলে বোঝা গেল কোরআন কিন্তু শেফার জন্য নাজিল হয়েছে। অসুখ হইলে আগে কোরআন দিয়ে পড়েন, কোরআন আগে পড়েন, সুরা ফাতিহা পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর সেটি অনুমোদন করেছেন এবং নিজে খেয়েছেন যে আমাকেও একটা ভাগ দাও, আমি একটু খেয়ে দেখি। কেন? কোরআন শেফা, আরোগ্যের জিনিস, কিন্তু তাবিজের জিনিস না। কোরআন ঠোলার ভিতরে ঢুকিয়ে দিয়ে গায়ে লাগানোর জিনিস না, কোরআন পড়ার জিনিস। অন্তরের যেমন খোরাক, শরীরে তেমনি কোরআন খোরাক। কোরআন আমাদের জীবনের, একজন ইমানদার সবসময় কোরআনে কারিমকে সাথে রাখবে, সব সাথে রাখবে, কোরআনে কারিমের দ্বারা শেফা অর্জন করবে, কোরআনে কারিমের দ্বারা শেফা অর্জন করবে। যখনই মানুষের অন্তর দেখেন, অন্তর মানুষের মনে কষ্ট আসে না, অনেক সময় চিন্তা ক্লিষ্ট হন না, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে শিক্ষা দিয়েছে দেখেন, কেউ যদি চিন্তাক্লিষ্ট হয়, চিন্তার মধ্যে পড়ে, বিপদে পড়ে, সমস্যায় পড়ে, সে যদি এই দোয়াটি করে তাহলে তার তার বিপদ থেকে সে মুক্ত হবে, বিপদ থেকে মুক্ত হবে। কোন দোয়াটি? দোয়াটি বলতেছি, দোয়াটা বললে বুঝবেন কোরআনের সাথে কী সম্পর্ক এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো বিপদে পড়ে, সমস্যায় পড়ে, সেই জন্য বলে আল্লাহুম্মা ইন্নী আব্দুকা ইবনু আব্দিকা ওয়াবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদুন ফিয়া কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সামাইতা বিনাফসাকা ওয়া আনজালতা ফি কিতাবিকা ওয়া আল্লামতা আহাদা মিন খালকিকা আও ইসতাআসারতা বি ফি ইলমিল গায়বি ইনদাকা আন তাজআলাল কুরআনা রাবিয়া কালবি ওয়া জালা হুজনি ওয়া যাহাবা হাম্মি ওয়া গাম্মি ইল্লা আযাবাহুল্লাহু মা কানা বিহি ওকামা কাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো বিপদ পড়ে আর যদি বলে আল্লাহ আমি আপনার দাস, আমি আপনার দাস এবং দাসের ছেলে, দাসীর ছেলে, মেয়েও বলবে এরকম, আমি আপনার দাসী, দাসীর, দাসের মেয়ে, দাসীর মেয়ে, একই বদলাবে, কোনো সমস্যা নেই। আল্লাহ মিনি আব্দুকা ওয়াবনু আব্দুকা ওয়াবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা আমার যত, আমার কপাল আপনার হাতে। কপাল কী? নাসিয়া অর্থ কী? মানুষের নাসিয়া হচ্ছে এই জায়গার নাম, নাসিয়া বুঝেন, এটাকে বলে নাসিয়া, সামনের অংশটুকু। কারণ এটা মানুষের, এটা ব্রেন, এটা দিয়ে মানুষ পরিচালিত হয়। আমার পরিচালনার পুরো জিনিসটা আপনার হাতে, আপনি যেভাবে চালাবেন সেভাবে আমি চলব, আপনার উপর নিজেকে আমি ন্যস্ত করে দিচ্ছি।
নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফি হুকমুকা, আপনি যেই ফয়সালা আমার উপর দিবেন সেটা হবেই হবে, কেউ সেটাকে রদ করার ক্ষমতা নেই। আছে নাকি আল্লাহর ফয়সালা কেউ সরাইতে পারে? পারে না। মাদিন ফি হুকমুকা আদুন ফি কাদাউকা, আপনি যেই ফয়সালা দিবেন যেই হুকুম দিবেন এটা ইনসাফপূর্ণ, আল্লাহর কোনো কিছু বেইনসাফি নেই। নাউজুবিল্লাহ, মনে রাখবেন বেইনসাফি হইতে পারে না, আল্লাহ যা করে সব ইনসাফপূর্ণ। দুনিয়ার সমস্ত মানুষকে যদি জাহান্নামে তিনি দেন সেটাও ইনসাফ, কেন জানেন? মানুষ কি আল্লাহর হক আদায় করতে পারবে কোনোদিন? পারবেন না, পারবেন না। আমার এক দোস্ত একটা গল্প বলেছিল, শোনা এটা মানতে মনে থাকবে আপনাদের। বলছিল সৌদি আরবের এক লোকে বাজারে হাসপাতালে ঢুকছে, 20 দিন তাকে হাসপাতালে ইন্টেনসিভ কেয়ার আছে না, আইসিইউ, আইসিইউ ইউনিটে তাকে ওই বিশেষভাবে অক্সিজেন দিয়ে তাকে জীবিত রাখা হয়েছে। এটা কী বলে এটাকে? হ্যাঁ হ্যাঁ, লাইফ সাপোর্ট। আপনি বুঝতে পারছেন আফসানটা, লাইফ সাপোর্ট দিয়ে তাকে জীবিত রাখা হয়েছে। লাইফ সাপোর্ট কয় বলে আর কি জীবিত, জীবিত না, এটা তো মাথা সানা নেওয়ার ব্যবস্থা করছে, জীবিত কি 1 মিনিট থাকবে? কখনো না। তো এই বা এরকম রাখা হয়েছে, 20 দিন পরে ঘটনা সঙ্গে ফিরে আসছে, সে মানে কষ্ট হচ্ছিল আসছে, আসার পরে তাকে একটা বিল ধরাই দেওয়া হয়েছিল 20,000 রিয়াল, একদিন 1,000 রিয়াল বেশি না। লোকটাকে ধরার লোকটা কাঁদতে আরম্ভ করছে, সবাই বলছে কাঁদার দরকার নেই আমরা দিয়ে দেবো। কো এই জন্য কাঁদছি না রে মনি, কাঁদছি এই জন্য যে আমার রব আমাকে এই 80 বছর পর্যন্ত বিনে পয়সায় আমাকে বাঁচায় দিয়েছে, আর আমি এই কয়দিন এই 20 দিনে তুমি 20,000 টাকা উঠে ফেললে আমার জন্য, এই নিঃশ্বাসটার হক কি আমি আদায় করতে পেরেছি কোনোদিন? এই জন্য আল্লাহ যদি কাউকে জাহান্নামে দেয় তাহলে বিশ্বাস করতে হবে এটা ইনসাফপূর্ণ কাজ করেছে, এটা ইনসাফপূর্ণ, আল্লাহর ইনসাফের বাইরে কিছু নয়। আর যদি জান্নাত দেয় তাহলে বিশেষ দয়া, কি বিশেষ দয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে দোয়া শিক্ষা দিয়ে সেখানে বলতেছেন যে আদুন ফিয়া কাদাউকা, আপনার প্রত্যেকটি ফয়সালা প্রত্যেকটি বিচার আমার উপর ইনসাফপূর্ণ। আমি এটা ব্যথা পাইছি, ওইটা কেন হইলো, আল্লাহ এটা কেন করলো, বৃষ্টি কেন দিল। অনেক মানুষ গ্রামের মানুষ বুঝে না, অনেক সময় বলে ফেলে যে আল্লাহ কি দেখতেছে না আমার, হয়তো নামাজ অসুস্থ কেন দিল। এগুলি হচ্ছে কি, এগুলি হচ্ছে মানুষের অজ্ঞতা মূর্খতা। আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন তাকে একটু বেশি পরীক্ষা করেন, একটু বেশি ভালোবাসলে একটু বেশি পরীক্ষা করে দেখেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশাদ দুনিয়াসে বলা নাম বিয়া, যারা দুনিয়ার বুকে বেশি কষ্ট পাইছে কারা? নবীরা। সুম্মাল আমসাল উফাল আমসাল, তারপর যারা নবীদের কাছাকাছি তারা, তারপর নবীদের কাছাকাছি যারা, ওদের কাছাকাছি তারা যারা, অর্থাৎ যারা বেশি দুনিয়ার বুকে আনন্দে যারা বেশি থাকে বুঝতে হবে যে কোথাও আছে দুনিয়া। কারণ দুনিয়া তো মানুষের জন্য কষ্টদায়ক ব্যাপার, এত আনন্দ থাকার জায়গা না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালাউলা ইয়াকুনা আন-নাসু উম্মাতান ওয়াহিদা, যদি সমস্ত মানুষ এক এক দলভুক্ত কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো তাহলে কি করতেন? লাজআলনা লিমা ইয়াকফুরু বির রহমান, যারা আল্লাহর সাথে কুফুরি করে তাদের জন্য আমি কুফুরি করে তাদের কি করতেন? লাজআলনা লিমা ইয়াকফুরু বির রহমান লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দা, তাদের ঘরের ছাদ ব্যতিব্যস্ত না হয়ে পড়তো যে এর কেন এত ভালো, কাফের কেন এত ভালো অবস্থা, আমি ওরকম হয়ে যাব, তাহলে আমি কি করতাম? তাদের ঘরের টাওয়ার করে দিতাম, যেখানে উঠে তারা সারা দুনিয়া দেখে বেড়াইতো বিরাট টাওয়ার উঠছে। কিন্তু মানুষ তো কি হয়ে যাবে, ইমানদাররা হতাশ হয়ে যাবে যে সব পেয়ে গেল আমরা কি করছি ইত্যাদি ইত্যাদি। এই জন্য আল্লাহ তারা দেন নাই, আল্লাহ বলে দিয়েছেন। হ্যাঁ, এরপর আল্লাহ তালা জুক রূপান, দুনিয়ার সমস্ত জিনিস তাদেরকে দিয়ে দিতাম, কিন্তু দেননি কেন? ইমানদাররা বুঝবে যেটাই দিয়েছে অত্যন্ত কম কম মনে রাখতে হবে, এটা কিন্তু থাকে না। কারণ কয় বছর বাঁচবে? 60 বছর। এরপরে কি সাথে নিয়ে যাবে? হ্যাঁ, মরার পরে কি কেউ কাফনের কোনো পকেট আছে, কাফনের কোনো পকেট আছে, টাকা টুকু দিয়ে দিতে পারবে, সাথে করে নিতে পারবে কিছু? তাহলে কোথায় থাকবে? রেখেই চলে যেতে হবে। এই জন্য এটা দিলেও তার বেশি দেওয়া হয়নি, বুঝে আসছে কথাটা? এই জন্য দুনিয়ার বুকে আপনার আমার যত রকমের জিনিসই ঘটুক না কেন, বুঝছেন, সেটা মাল আদুন এটা একেবারেই তাদের জন্য যেটাই সে পাক না কেন, এটা বেশি কিছু মনে করার কোনো কারণ নাই। আখেরাতের তুলনায় কিছুই না,
আখেরাতের তুলনায় সেটা কিছুই না। এই জন্য ইমানদার সবসময় আখেরাতের জিনিস প্রাধান্য দিবে। আল্লাহ, আমি হাদিসটা শেষ করবো ইনশাআল্লাহ, আমাদের হাতে সময় আছে ষাটটা পর্যন্ত, ঠিক আছে, হাদিসটা শেষ করতে চাচ্ছিলাম এই জন্য। তো তাহলে দুনিয়ার বুকে মা দিন ফিয়া হুকমুক আদন ফিয়া কাদাউকা, যে একজন মানুষ করার কোনো কারুন, কারুন কারুন নাম শুনেছেন, মুসা আলাইহিসসালামের সময়ে সবচেয়ে ধনী ব্যক্তি ছিল। আল্লাহ তার সম্পর্কে কি বলতেছেন, যে তার সাবির বহর উটের বোঝাই ছিল, উটের বোঝা ছিল, মানে এত সম্পদ ছিল, সম্পদের যে তালা লাগাইতো তালার বোঝা বহানোর জন্য উট লাগতো। আল্লাহ বলছে, আল্লাহর কথা তো কোনো মিথ্যা না, তাই না, সত্য না, সত্য। চিন্তা করেন আপনার সাবির তো আপনি বোঝা বইতে পারেন, তাই না। তখন এইটা এত সম্পদ ছিল যে এইটা লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, যে শক্তিশালী মানুষ বোঝা বহন, একটা বিরাট গুষ্ঠী লাগতো সাবি বহন করতে, এত বিরাট বোঝা ছিল, এত সম্পদ ছিল তার। ইজ কালু কওমু লা তাফরাহ ইন্নাল্লাহি বিল ফারিহিন, তার জাতির লোকেরা বল বেশি খুশি হইও না, আল্লাহ বেশি খুশি পছন্দ করে না, তুমি এত খুশি হয়ে যাও না। কওলা ইন্নামা উতিতু আলা আল, কী লাগে কয়টা পাইতে হইলে কী লাগে, বুদ্ধি লাগে, অনেক কয় না, কয় তোমার তোমার দেয় তোর বুদ্ধি শুদ্ধি নাই, আমারে আল্লাহ দিছে অনেক বুদ্ধি আছে এই জন্য আমি পাইছি। বুদ্ধির ব্যাপার নয়, আল্লাহ দিয়া পরীক্ষায় মধ্যে আপনাকে ফেলেছেন, এই জন্য এত খুশি হওয়ার কোনো কারণ নাই যে আমাকে কেন বেশি দিল তোরে কম দিল, এটা নয়, আল্লাহ পরীক্ষা করছেন আপনাকে, এটা দিয়ে কী করেন না করেন, আপনি এই সম্পদ দিয়ে কী করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনাকে পরীক্ষা করা যায়, আল্লাহ মুবতারিকুম, আল্লাহ তোমাদের দিয়ে সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন আল্লাহ তাআলা। তাহলে কী বুঝলাম, যে হাদিসে যে বলেছে যে মা দিন ফিয়া হুকমুকা আদন ফিয়া কাদাউকা আসআলুকা বিকুল ইসমিন হুয়া লাকা, আল্লাহ আপনার কাছে চাচ্ছি আপনার প্রত্যেকটি নামের ওসিলে দিয়ে, ওসিলে কী দিয়ে দিতে হবে, আল্লাহর নামের ওসিলে দিয়ে, নাম বুঝতে হবে, জানতে হবে, নাহলে আপনি কিসের ওসিলে দিবেন, আপনি হে আল্লাহ আমার আমাকে তুমি আমাকে তুমি রিজিক দাও, এটা যদি আর আমার রাহিম করলে হবে না, সেখানে বলতে আল্লাহ ইয়া রাজ্জাক মুরজুকনি বলতে হবে, মানে যেখানে যেটা অর্থ বুঝতে হবে সেখানে। এই জন্য আসআলুকা বিকুল ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা, যা দিয়ে আপনি নিজের নাম রেখেছেন, আও আনজালতাহু ফি কিতাবিকা, অথবা আপনার কোরআন নাজিল করেছেন, আও আল্লামতা আহাদা মিন খালকিকা, আও তো কাউকে আপনি কারোকে শিক্ষা দিয়েছেন, হ্যাঁ, আও ইস্তাআথারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা, অথবা গায়েবের ভাটা রেখে দিয়েছেন কাউকে জানাননি। এগুলো ওসিলা দিয়ে কী চাচ্ছে জানেন, আন্তা জালাল কোরআন রাবিয়া কালবি, কোরআনকে আমার অন্তরের বসন্ত বানিয়ে দিন, খেয়াল করছেন, খেয়াল করছেন, এত কিছু বলার পরে কী চাচ্ছে, কোরআনকে অন্তরের জন্য বসন্ত বানিয়ে দিতে বলছে, কারণ কোরআন যার অন্তরে আছে তার অন্তরে বসন্ত বিরাজ করছে। মানুষ বসন্তকাল পছন্দ করে কিনা, বসন্তকাল কেন পছন্দ করে, কোন তো গরমও নাই শীতও নাই, কী আছে যেখানে তার সেখানে কি নতুন নতুন আবহাওয়া, নতুন বাতাস, নতুন সুগন্ধ, নতুন সব কিছু নতুন, একটা আনন্দই খুব ভরে যায়। যে ব্যক্তি কোরআন পড়বে প্রতিদিন সে আনন্দের মধ্যে থাকবে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সে আল্লাহর সাথে কথা বলছে, হ্যাঁ, কোরআন যখন আপনি পড়েন তখন আপনার সাথে আল্লাহ, আপনি আল্লাহর সাথে কথা বলেন, যখন সালাতের মধ্যে আপনি কোরআন পড়েন তখন কি আল্লাহর সাথে কথা বলেন। তো একজন মানুষ আল্লাহর সাথে কথা বলে কোরআন দিয়ে, প্রত্যেকটা কথা আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহ কী বলছে, আল্লাহ এটা বলছে, আল্লাহর কথাটা উচ্চারণ করতেছে। আপনি যখন আমার চিঠিটা পড়বেন, আপনি কার কথা বলতেছেন, আমার কথা বলতেছেন না, তো আমি খুশি হব না যে আমার চিঠি পড়ছে, আমার আল্লাহর বাণী যে ব্যক্তি পড়বে, যেই ব্যক্তি আল্লাহর বাণী পড়বে তার চেয়ে উত্তম ব্যক্তি এই জন্য হইতে পারে না, কারণ সে আল্লাহর সাথে কথা বলে আছে। এতে লাভ কী, বড় লাভ হচ্ছে এটা যে এই লোকটি অন্যায়ের মধ্যে লিপ্ত হইতে পারছে না, কারণ কোরআন নিয়ে ব্যস্ত আছে, কোরআন নিয়ে ব্যস্ত আছে। কেউ যদি কোনো কোরআন নিয়ে ব্যস্ত থাকেন তাহলে অন্য কাজ করবে কখন, গীবত গাইবে কখন, হ্যাঁ, পরস্পর মিথ্যা কথা বলবে কখন, ঠকবাজি করবে কখন, কোরআন নিয়ে ব্যস্ত আছে, কোরআন নিয়ে এসে ব্যস্ত আছে, অন্য কিছু করতে পারছে না। তাহলে একজন মানুষের বড় দায়িত্ব হচ্ছে, একটা বড় দায়িত্ব হচ্ছে কোরআন নিয়ে ব্যস্ত থাকা, ইমানদারের এই জন্য কোরআনের চেয়ে বড় ব্যস্ত থাকার জিনিস আর কিছু নেই, কোরআনের চেয়ে বড় ব্যস্ত থাকার জিনিস আর কেউ নাই। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সমাজে কোরআনটা অবহেলিত হয়ে গেছে। এক সময় ছিল, ছোটকালে আমরা এক দৌড়ে কোথায় যাইতাম, মক্তবে যাইতাম, এখন হয়ে গেছে এমন মক্তব নাই, হয়ে গেছে অমুক স্কুল তমুক স্কুল,
যেগুলোতে দিন শিক্ষা দেওয়া হয় না, এক কোরআন শিক্ষা দেওয়া হয় না, কোরআনের শিক্ষা আইডিয়া দেওয়া হয় না, কোরআন থেকে মুখ ফিরানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে পরিপূর্ণভাবে। অথচ কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে থাকে, আল্লাহ তাআলা কি বলছেন, ওমান আরাদান দিক্রি ফা ইন্নালাহু মাঈশাতান দঙ্কা, যে কেউ আমার কোরআন থেকে জিকির থেকে অর্থাৎ আমার বাণী থেকে মুখ ফিরাবে, ফা ইন্নালাহু মাঈশাতান দঙ্কা, তার জন্য সংকীর্ণ জীবন রয়েছে। দুনিয়ার জীবন যতই বড় মনে হোক না কেন সংকীর্ণ জীবন। আর কখন সংকীর্ণ জীবন? মৃত্যুর পরের জীবন সংকীর্ণ। আর কখন সংকীর্ণ জীবন? হাসরের মাঠের জীবন সংকীর্ণ, জাহান্নামের জীবন আরও সংকীর্ণ। ফাইনালহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাকে আমরা হাসর করবো অন্ধ হিসাবে। কোরআনের কারণে, কোরআন না পড়ার কারণে কি উঠবে হাসরের মাঠে? অন্ধ হিসাবে এসে উঠবে। কল রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, হে রব আমি তো চক্ষুষাম ছিলাম, চোখে দেখতাম, আর আমি শুনেছি যেরকম দুনিয়া থাকে এরকম উঠে, এখন আমি অন্ধ হলাম কেন, আমি অন্ধ হব কেন? কালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াত এসেছিল। আয়াত কারে বলে? কোরআনের আয়াত। ফানাসিতা, তুমি ভুলে বসেছিলে, ছেড়ে দিয়েছিলে, দুই অর্থ। কোরআন মানুষ ভুলেও দেয় ছেড়েও দেয়, কোরআন পড়ে না, কোরআন নিয়ে গবেষণা করে না, এই জন্য ফাকাযালিকা ইয়াউমা তুনসা, আজকে তোমাকে এভাবে ছেড়ে রাখা হবে, নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য ইমানদার কখনো কোরআন থেকে বিস্প হতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা সাজদা, সাজদার মধ্যে যেন বলছেন, সূরা সাজদার মধ্যে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিন মুনতাকিমুন, তার থেকে বড় জালেম আর কেউ নাই যাকে কোরআন দিয়ে উপদেশ দেওয়া হচ্ছে অথচ সে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তার থেকে বড় জালেম আর কেউ হতে পারে না। ফাইনালাহু মাঈশাতান দঙ্কা, তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন, হাসরের মাঠে অন্ধ উঠবে, আর তার চেয়ে জালেমও না সে, এর চেয়ে বড় জালেম আর কেউ নাই, তার সবচেয়ে বড় জালেম সে, তাহলে কি করবে? আল্লাহ তাআলা কি বলছে? ইন্না মিনাল মুজরিমিন মুনতাকিমুন, এই সমস্ত অপরাধী থেকে আমি প্রতিশোধ দেব, শাস্তি দেব তাদেরকে, আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, কঠিন শাস্তি দিবেন বলেছে, সে শাস্তি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কোরআন দিয়েই তিনি সারা দুনিয়াতে জিহাদ করেছেন, আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ওয়া জাহিদহুম বিহি জিহাদান কাবীরা, এই আপনার সাথীদের নিয়ে এই কোরআন নিয়ে জিহাদ করুন, অন্য কথা বলেন না, কোরআন নিয়ে জিহাদ করতে বলেছে সবসময়ের জন্য। সেটা কীরকম? কোরআনকে বাস্তবায়ন করতে হবে, এই জিহাদ হচ্ছে বাস্তবায়নের জিহাদ। কোরআনকে আপনার জীবনে শুধু পড়া মুখস্থ করানো যথেষ্ট নয়, আমল শেফানো যথেষ্ট নয়, পাঁচ নম্বর হচ্ছে আপনাকে বাস্তবায়ন করতে হবে, কোরআনের বিধান বাস্তবায়ন, কোরআন সালাত আদায় করতে বলছে, বলছে কিনা, কোরআন আল্লাহ সম্পর্কে জানতে বলছে, বলছে কিনা, তাওহীদ প্রতিষ্ঠা করতে বলছে কিনা, বলছে শিরিক থেকে মুক্ত থাকতে বলছে কিনা, বলছে কুফর থেকে মুক্ত থাকতে বলছে কিনা, বলছে, তাহলে আপনাকে কোরআন নিয়েই জিহাদ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাজারে বাজারে যাইতেন আর বলতেন, মাই উইনি উবাল্লিউ কালাম রাব্বি, কে আমাকে একটু সুযোগ দিবে আমি আমার রবের বাণী করব, বাণী প্রসার করবে, আল্লাহর বাণী মানুষের কাছে প্রসার করবে, এটাই রাসূল চেয়েছেন। আপনি কয়দিন গেছেন কোরআন আয়াত নিয়ে, কয়দিন গেছেন কোরআন আয়াত নিয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, একটি আয়া হলেও পৌঁছায় দাও, আয়াত বলেছে, আয়াত বলার কারণ হচ্ছে আয়াতের সাথে যখন আয়াত বলবেন হাদিস যাবে, কিন্তু শুধু হাদিস যাবে না, এই জন্য কোরআন আয়াতও পৌঁছায় দেবো আপনাকে। আমি এক লোককে দেখেছি, আফ্রিকান আমেরিকান কালো, ইসলাম গ্রহণ করেছে, আমি দেখলাম তাকে একটা ভিডিওর মধ্যে, ইসলাম গ্রহণ করে মসজিদে ঢুকছে, ঢুকে মাইকটা নিয়েছে ইমাম সাহেব থেকে জোর করে নিয়ে বলতেছে, সুরায় ফাতেহা পড়ছে খুব কষ্ট করে, ভাঙ্গে 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 পড়ছে, পড়ে বলতেছে, আমি পড়েছি হাদিসে আমার নবী বলেছেন যে একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও, আমি সুরায় ফাতেহা পারি এটা পৌঁছে দিলাম আপনাদের কাছে, আল্লাহু আকবার, আমি সুরায় ফাতেহা পারি এটা আপনাদেরকে পৌঁছে দিলাম। সে বুঝছে ইমান আনার পর দায়িত্বটা কি, আমার দায়িত্ব কি পৌঁছে দেওয়া, আমি সুরায় ফাতেহা পারছি এটা আপনাদের পৌঁছে দিলাম। আপনি আমি কত সুরা মুখস্থ করেছি, অর্থ কি বুঝেছি, মানুষের কাছে কি আসলে পৌঁছাতে পেরেছি? কোরআনে করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা মুহূর্ত কোরআনে করিম উপর চলেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রাসূলের চরিত্র কেমন, কি বলেছে, কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্র ছিল কোরআনে করিম। তো কোরআনে করিম
কিরকম? কোরআনে কারিম বলছে খুজিল আফওয়া, ক্ষমা করে দাও, ওয়ামুর বিল উরফি, ভালো কাজের নির্দেশ দাও। কোরআনে কারিম বলেছে ওয়ান হানিল মুনকার, খারাপ কাজ থেকে বিরত থাকো। কোরআনে কারিম বলেছে যে আল্লাহর ইমান আনো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কোরআনে যা যা বলা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন, দেখছেন কিনা বলেন। তাহলে এই কোরআনকে মানুষের জীবনে বাস্তবায়ন না করলে মানে পড়ে গেলে হবে না, অনুবাদ করলে হবে না, বরং বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আপনার প্রত্যেকটি পরিবারের মধ্যে কোরআনে কারিমের বাস্তবায়ন হওয়া জরুরি। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালাম প্রসারের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়তেন, যেভাবে আল্লাহর আয়াতকে তিনি প্রসার করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন, আল্লাহর আয়াতকে প্রত্যেকটি মানুষের কাছে বলার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন, সেভাবে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর আয়াতকে ঘরে ঘরে সেটাকে পৌঁছে দেওয়া, বাস্তবায়ন ব্যবস্থা করা। কোরআনে কারিম যেটা হারাম বলছে সেটাকে হারাম বলা, কোরআনে যেটা হালাল বলছে সেটাকে হালাল বলা। ষষ্ঠ যে দায়িত্ব কোরআনে কারিম, সেটা হচ্ছে কোরআনে কারিম নিয়ে গবেষণা করা, চিন্তা করা, কোরআনে কারিম থেকে মাসআলা বের করা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এক রাত্রি তিনি কাটিয়ে দিয়েছেন না ঘুমিয়ে, শুধু চিন্তা করছিলেন তাব্বা তিয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, এই সূরাটা নিয়ে চিন্তা করতে করতে সারা রাত শেষ হয়ে গেছে। গভীর চিন্তা করেছেন কোরআন কোন কোন মাসআলা থেকে বের হইতে পারে, কোন কোন মাসআলা বের হইতে পারে। আমরা এখন কি হয়েছে জানেন, মাসআলা তো আমি বের করবো না, আমি পড়বো না, আমি শুধু মোকাল্লেন, আমি কি, হ্যাঁ আমি হচ্ছে কি রশি লাগাই দিছি আমার গলার মধ্যে, এইটা দিয়ে চলবো, আমার আর কিছু চলার দরকার নেই, আর পড়ার দরকার নেই। কোরআনে কারিমকে, কোরআনে কারিম থেকে আমাকে জীবনের প্রত্যেকটি জিনিসের সমাধান বের করতে হবে, এটার নাম তাদাব্বুর, চিন্তা করতে হবে। এমন এমন জিনিস আছে কোরআনে কারিমে, আপনি যদি একটা উদাহরণ চিন্তা করেন আপনি আশ্চর্য হবেন। শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি কান্নাকাটি করতেন যখন কোরআনে কোনো আয়াত বুঝতেন না, তিনি বলতেন যে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন ওমা ইয়াকুলুহা ইল্লা আলিমুন, কোরআনের যে সমস্ত উদাহরণ শুধু আলেমরাই বুঝে, আমি তো এখন আলেমদের কাতারে যেতে পারিনি এই জন্য বুঝি না। কান্নাকাটি করতেন, মসজিদে চাইতেন যে কান্নাকাটি করতে আল্লাহ, এবং দোয়া করতেন আল্লাহর কাছে ইয়া মুআল্লিমান মালাইকা আল্লিমনি, হে ফেরেশতাদের যিনি শিক্ষা দাতা আপনি আমাকে শিক্ষা দিন, আমাকে জানান, আমি জানতে পারিনি, আমি জানতে পারছি না। আপনি আমরা কয়দিন কাঁদছি আল্লাহ জানার জন্য আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য যে পথ খুলে দিবে আমার তো প্রচেষ্টা লাগবে, আমি এগিয়ে আসলে তো আল্লাহ দিবেন, আল্লাহর জন্য এগিয়ে আসতে হবে, শিক্ষার জন্য এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে কোরআনে কারিম দিয়ে দুনিয়া চলার ব্যবস্থা করবেন, শিখবো আমরা ইনশাআল্লাহ যখন আমরা কোরআনে কারিমকে যথাযথভাবে এই চিন্তা করতে পারবো। আর কি ষষ্ঠ সপ্তম হক হচ্ছে কোরআনে কারিমের যথাযথ সম্মান করা। আমাদের দেশে কীরকম সম্মান করে জানেন, কোরআনে কারিমকে সুন্দর করে চুমু দিয়ে উপরে একটা কি লাগাইয়া গিলাপ লাগাইয়া তাকের উপর রেখে দিছি, ওইটা সম্মান নয়। সম্মান হচ্ছে কোরআনে কারিমকে তার উপর ঈমান আনা, তার উপরে ঈমান আনা, এবং কোরআনে কারিম যখন পড়া হয় তখন সেখানে কান লাগিয়ে শোনা, কোরআনে কারিমের ব্যাখ্যা হয় এটা শোনার চেষ্টা করা, সত্যিকারের কোরআনের তাফসির সবসময় পড়তে থাকা, সম্মান এটার নাম। সম্মান এটা নয় হাত থেকে পড়ে গেছে এখন এক খুশি চাউল দিয়ে আসো, হ্যাঁ এক সের চাউল হাওয়া দিয়ে আসো কি, হ্যাঁ সদকা দিয়ে আসো, আর এটা তো পড়তেই পারে, গুনার হাত থেকে পড়ে গেছে, ইচ্ছা করতে পালায় নাই, ইচ্ছা করে ফেললে তো তার ইমানে চলে যাবে অহমান অপমান করলে। কোরআনে কারিমের প্রত্যেকটি আয়াত সম্পর্কে এখানে কি জিনিস বলা হচ্ছে এটা কান লাগিয়ে শোনা, আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করা হয় তোমাদের কাছে, হ্যাঁ ওয়াইজা কুরিয়াল ফাস্তামিউ লাহু, তখন সে কান লাগিয়ে শুনতে বলা হয়েছে, কান লাগিয়ে শুনো বুঝছেন, একটু ইসমাউ এটা শোনো, আর ইসলামের অর্থ কান দিয়ে শোনো, এটা তা বাড়ছে, তা বাড়ার অর্থ হচ্ছে বেশি করে শুনতে হবে, এটাকে সামান্য শুনে চলবে না, ভালো করে কি বলে শুনতে হবে, এ শোনা শুধু শোনা নয়, কি অর্থ বোঝার জন্য প্রচেষ্টা চালানো। এই জন্য শুনতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাত রাসূলের সত্য কিনা বলেন, শুনছেন কিনা হাদিসটা মনে আছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উবাই, হ্যাঁ তুমি কোরআন পড়ো, বলছে ইয়া রাসূল আপনার উপর নাযিল হয়েছে আমি পড়বো, হ্যাঁ তুমি পড়ো আমি শুনতে চাই, আল্লাহ আল্লাহ আকবার।
সুবহানাল্লাহ বিহামদি। আমাদের কত উচিত এখন কোরআন শোনা কত দরকার। যেই ব্যক্তি কোরআন শুনে আনন্দ পায় না সে ওই আনন্দ খোঁজে কোথায় জানেন, গান বানাইছে এখন, আরও নাম দিয়েছে ইসলামিক গান। বিশ্বাস করেন ইসলামিক গান কিসের আবার? হ্যাঁ, যদি ইসলামিক গান হইতো তো সাহাবায়ে কেরাম গাইতেন না, ইমামরা গাইতেন না, তাবেইনরা গাইতেন না। ইসলামিক কোনো গান হয় না, ইসলামিক গান বলতে কিছু নাই, গুয়া। এই গান আমাদের এই জন্য আমাদের আলেমরা মক্কা মদিনা আমাদের ওস্তাদরা কখনো ইসলামিক গানগুলি অনুমোদন করেন না, কিছু ইসলামিক গান। এগুলি সত্য মিথ্যার কোনো লেশ, মিথ্যা কথা বানায় বসে বসে এমন এমন গান গাইবে শিরিকের ভিতরে। ওই দিন একখানে গেছিলাম, দাওয়াত দিয়েছে, যাইয়া দেখি যে ওরা গান গাইতেছে কি জানে, ইয়া সাইয়েদি ইশফালানা গানটা গাইতেছে, বুঝছেন তো, ইয়া সাইয়েদি ইশফালানা করে গান গাইতেছে। বুঝছে অর্থ? অর্থ বুঝলে কোনোদিন এনে গাইতো না। রাসূলুল্লাহ সুপারিশ আছে, জায়েজ আছে, জায়েজ নাই, সুপারিশ চাইতে আল্লাহর কাছে, আল্লাহ আমাদের নবীকে বলতে হবে। সে সরাসরি রসুলের কাছে চাচ্ছে যে আমাদের এ রহে রসুল আমাকে কি শিরিক, তো গানের ভিতরে শিরিক, এরকম শত শত গানের ভিতরে শিরিক ঢুকে গেছে। এই সময় এই জাতীয় গান গাওয়ার মধ্যে সময় নষ্ট করে কোনো মানে নেই।